ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা প্রিভিয়াস সবগুলো ভিডিও দেখছো এবং কি সবগুলো কাজ আমি যেভাবে করে দেখাচ্ছি ওভাবে করে তোমরা করতে পারতেছো। তো তোমাদের যদি কোনো কাজে কোনো সমস্যা হয় তোমরা সেই ভিডিওটা একটু কি মানে ডিটেলস দেখবা, কারণ যেহেতু আমরা পুরোটা প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি এই হিসাবে যেহেতু আমার হয়েছে মানে তোমার সেম প্রসিডিউরও তোমাদেরও হবে, এখানে ভুল হওয়ার কোনো কিছু নাই। তো এক্ষেত্রে আমরা আজকে যেটা দেখবো এটা হচ্ছে আমাদের যে ব্লগের মধ্যে লাস্টের দিকে যে একটা তোমার ক্রিয়েটেড বাই অর্থাৎ তোমার এই ব্লগটা কে বানাইছে এই জিনিসটা আপাতত কিন্তু আরেকজনের নাম তোমার কী হচ্ছে সহজ হচ্ছে আমি এই জিনিসটা কীভাবে করে চেঞ্জ করতে পারি। এই জিনিসটা আসলে চেঞ্জ করার জন্য আমাদের কিন্তু হাত দিতে হবে কোথায়, তো ব্যাকএন্ডে কোডের মধ্যে। তো যে কোডটা প্রয়োজন আমি তোমার হচ্ছে এই কোডটা তোমাদের গ্রুপ এবং তোমার এই ভিডিও ডিসক্রিপশনে তোমাদের হচ্ছে আমি দিয়ে দিব। তো এই কোডটা প্রথমে আমি ক্রিয়েট করার ট্রাই করি। তো আমরা যেন প্রথমে কোথায় যাবো, আমরা চলে যাবো হচ্ছে আমাদের থিমের মধ্যে HTML। আমরা কিন্তু অলরেডি এই জায়গায় গিয়ে অনেকগুলো কাজ করছিলাম, যেমন আমরা যখন ফেসবুকের পেজ অ্যাড করছিলাম আমরা কিন্তু তখনও আমাদের কিন্তু এখানে যাওয়া লাগছিলো। তো আমি প্রথমে একটু এখানে চলে যাই, আমাদের কোথায় আছে এই যে আমাদের ব্যাকএন্ড, এই যে ব্যাকএন্ডের তোমার এটা কোথায় আমাদের ব্যাকএন্ড হচ্ছে তোমার থিমের মধ্যে, এই যে তোমার থিম, এই যে তোমার থিমের মধ্যে এই যে তোমার তোমার রেজিস্টার অপশনটা, এই অপশনটা তোমরা যারা প্রথম ভিডিও দেখছো তোমাদেরকে মনে থাকার কথা, কারণ এই তোমার রেজিস্টার দিয়েই কিন্তু কি তোমরা এই ফ্রি থিমটা আপলোড করছিলাম। তো এক্ষেত্রে আমাদের এখন আর রেজিস্টার প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন হচ্ছে কি এডিট HTML এই অপশনটা। তো আমি যখন এডিট HTML মধ্যে ক্লিক করলাম তখন আমার সামনে কি ব্যাকএন্ডের যে কোডটা আসছে এটা তোমার আমাদের সামনে চলে আসছে। তো এই জায়গায় যখন তুমি কাজ করবা তোমাকে কিন্তু অনেক ভেবেচিন্তে কাজ করতে হবে, কারণ তুমি এই জায়গায় যে কোনো একটা কোড তুমি যদি ভুলে ডিলিট করে দাও তোমাদের কিন্তু কি এই যে ব্লগের মধ্যে গিয়ে দেখবা সব কিছু ভেঙে চুরে গিয়ে শেষ হয়ে গেছে। এই জন্য তোমাকে এই পার্টে এসে অনেক সাবধানতার সহিত যখন তুমি এই কাজটা করবো আশেপাশে কি তোমাকে কাউকে রাখার প্রয়োজন নেই, দরকার হলে তুমি দরজা বন্ধ করে আস্তে ধীরে করবা, কারণ তুমি যেহেতু কোড পারো না কোথাও কোনো ভুল হলে তুমি কিন্তু আর এটা খুঁজে পাবা না, আর যারা কোড পারে তারা যেন জিনিসটা অত কঠিন কিছু না। আচ্ছা তাহলে আমরা একটু প্রথমে কোডটা আনি, আমরা একটু কোডটাই আনি, এই কোড আমি তোমাদের ডিসক্রিপশন দিয়ে দেবো একদম হবু সেম, শুধুমাত্র কিছু জিনিস তোমার চেঞ্জ হবে। আমি একটু প্রথমে একটু কপি করে আমি প্রথমে এটা এখানে বসাই যে আসলে আমাদের কোথায় বসাইতে হবে। দেখো এটা আমরা তোমার মূলত বসাবো এই যে তোমার এখানে একটা ক্রেডিট নামে একটা অপশন আছে, তুমি এখানে প্রথমে সার্চ দিবা, তুমি দিবা Ctrl+F, Ctrl+F দিলে তোমার সামনে এখানে কি একটা সার্চের অপশন চলে আসবে। তুমি এখানে মধ্যে লিখবা ক্রেডিট, CREDIT, ক্রেডিট লিখে তুমি যদি এন্টার বাটনে প্রেস করো, আচ্ছা মানে ক্রেডিট না এটা মনে হয় তোমার ক্রিয়েটেড, আচ্ছা হ্যাঁ ক্রিয়েটেড, CREATED, ক্রিয়েটেড তুমি যদি এটা লেখো, দেখো আমাদের সামনে কিন্তু এই অপশনটা চলে আসছে। এখন এখানে যেটা আছে আমি তোমার এটাকে বাদ দেওয়ার প্রয়োজন নাই, তো আমি তোমার এখানে যেভাবে অ্যাড করছি দেখো এই যে তোমার ডিভ এবং সেকশনের এই যে তোমার কপিরাইট লেখাটা, দেখো এই যে তোমার কপিরাইট লেখাটা অর্থাৎ জাস্ট এই দুটার মাঝখানে, এই দুটার মাঝখানে তুমি পেস্ট করে দেবা। তা আমি আবারও দেখাচ্ছি, আমি তোমাকে এটি কেটে দিচ্ছি, Ctrl+F দিবা প্রথমে, এরপর যেহেতু এখানে তোমার কী আছে ক্রিয়েটেড বাই আছে অর্থাৎ কি এই নামে তোমার কী আছে কোডের মধ্যেও আছে, তো তুমি কিন্তু এটা মানে খালি চোখে মানে তুমি খুঁজে পাবা না। তো মানে তুমি এখানে মধ্যে লিখবা যে ক্রিয়েটেড, CREATED, ক্রিয়েটেড লিখে একটা এন্টার বাটনে প্রেস করবা, তখন তোমাকে সে কি সে জায়গায় তোমার মানে তো নিয়ে যাবে। দেখো এটা তো কোড নাম্বার কত 3017, এখন তুমি যদি এটা খুঁজতে থাকো তোমার কিন্তু খুঁজতে খুঁজতে একদিন চলে যাবে। এই জন্য তোমরা এই প্রসিডিউটা মনে রাখবা, তোমার এখানে যে কোডই প্রয়োজন হবে তুমি কি এটা Ctrl+F দিয়ে কি এটা মানে তুমি একটু সার্চ দিয়ে খুঁজে বের করবা। তো আমি চলে যাই আমার কোডের মধ্যে, আমি কোথায় অ্যাড করবো, আমি মূলত অ্যাড করবো কোথায় এই জায়গায়, আমি আমার কোডটা কপি করে আনছি, আমার কোডটা কোথায় যেটা আমি এটা কপি করি, কপি একটু ভালো মতো করে দেখবে কপি হচ্ছে কি না, পেস্ট Ctrl+F তোমার পেস্ট, আর যখন তুমি এখানের মধ্যে পেস্ট তুমি যখন করে দিবা তখন আসলে তোমাকে এখানে আরও কিছু কাজ করতে হবে। এর মধ্যে একটা প্রধান কাজ হচ্ছে কি এই যে আমি যে কোডটা অ্যাড করলাম এটার মধ্যে তোমার একটা নতুন একটা ডিভ আসছে, দেখো যে ডিভ তোমরা যারা কোড পারো না সমস্যা সঙ্গে ছোট্ট করে মনে রাখো, এই যে তোমার HTML-এর মধ্যে যখন একটা ডিভ তোমার লেখে তখন তোমার সেটাকে ক্লোজ করতে হয়, দেখো তোমার কিন্তু এখানে এটা ওপেন করছে, ক্লোজ করে কীভাবে এই যে এইভাবে করে ক্লোজ করে, এই যে তোমার এইভাবে করে, এই যে তোমার এখানে যেভাবে আসে যে তো এইভাবে করে তোমার হচ্ছে ক্লোজ করে। তো এক্ষেত্রে আমরা একটু একটা কাজ করবো, যেহেতু এখানে আমাদের একটা ডিভ অ্যাড করতে হবে আমি এই এই ডিভটাকে এখানে তোমার সাবধানতার সহিত অ্যাড করার ট্রাই করতেছি, DIV ডিভ, আমরা চাচ্ছি যেন কোনো ভুল না হয়, এই যে তোমার এখানে আর ডিপ তুমি কি লিখে দিবা। আর এখন এখানে গিয়ে কি তোমার যে ওয়েবসাইটের নাম, যেমন এখানে আমি আমার নাম দিচ্ছি তুমি এখানে তুই আমরা তোমার নাম না দিয়ে আমি করবো কি AI Topic in Depth লিখে দিব, AI
টপিক ইন ডেপস DEPTHS ডেপস। এরপর এখানে তোমার আর কিছু তোমার চেঞ্জ করতে হবে, এই নামটা, এই যে আমাদের যে ইউআরএলটা, এই ইউআরএলটা আমাদের তোমার চেঞ্জ করতে হবে। এই আই টপিকস ইন ডেপ, আর তোমার এটা কি এআই টপিক ইন ডেপস, এটা কিন্তু প্রায় তোমার কাছাকাছি, জাস্ট একটা একদম এসে ডিফারেন্ট। তো তুমি করবা কি, এই পুরোটা, এই পুরোটা পেস্ট করে কি তুমি চেঞ্জ করে দিবা এআই টপিক ইন তোমার ডেপস, আর বাকি আর কোনো কিছু তোমার চেঞ্জ করার প্রয়োজন নাই। এখন তোমার যদি কোডটা তুমি ভালোভাবে এখানের মধ্যে ইনসার্ট করো, তাহলে এটা সাকসেসফুলভাবে সেভ হবে। যদি কোথাও কোনো ভুল হয় সে তোমাকে কি কোডটা এখানে সেভ করতে দিবে না। তো এই ক্ষেত্রে আমরা একটু সেভ বাটনের মধ্যে প্রেস করি, দেখি আসলে তোমার কী হয়। যদি কোনো ভুল হয় সে আমাকে একটা কি একটা বিশাল বড় কি একটা গালি দিয়ে দেবে, যে বলবে কি তোমার এখানে তুমি এটা কী কী করছো, আগে তো তোমার ঠিক ছিল, আর যদি তোমার সব কিছু তোমার ঠিক থাকে তাহলে তোমার সে তোমার কী বলবে, মানে তোমার সাকসেসফুল, মানে তুমি কি সফলভাবে এটা দেখছো, আপডেট সাকসেসফুল, মানে তোমার যদি আসলে কি মানে কোনো গালি খেয়ে দিচ্ছে হয় তুমি এখানে মধ্যে মানে জাস্ট একটা একটু কি ভুল করে দিয়ে কি তুমি মানে আবার সেভ করবা, দেখবা সে তো মোটামুটি একটা বিশাল বড় কি একটা তোমার একটা জীবন সংক্রান্ত ভুল বলে দিবে। এবার আমরা একটু রিলোড দিয়ে দেখি আমাদের এখানে চেঞ্জ হচ্ছে কিনা। দেখো ক্রিয়েটেড বাই এআই টপিক ইন ডেপস, তোমার অ্যাট দা মানে তো ক্রেডিট এআই টপিকস ইন ডেপ 2024, অর্থাৎ এখন কি তোমার ক্রেডিট হয়ে গেছে, এই জায়গায় আগে ছিল আরেকজন এখন কি তোমার ক্রেডিট হয়ে গেছে। এভাবে করে আসলে একটা ফুটারের মধ্যে কি তোমার এই পার্টটাকে তোমাকে ফুটার বলে, ফুটার উপরে পার্টটাকে বলে হেডার, এই মাঝখানে পার্টটাকে বলা হয় বডি, আর তোমার একদম লাস্ট পার্টটাকে তোমার কী বলে ফুটার। এভাবে করে ফুটার পার্টের তোমার যে ক্রেডিট যে অপশনটা আছে তোমাকে ইজিলি চেঞ্জ করা যায়। এখন তোমার এখানে কোনো কোড বোঝার কোনো প্রয়োজন নেই, তুমি জাস্ট কোডটা হুবহু এখানের মধ্যে আমার মতো বসাই দিবা, কোথায় বসাইতে হবে এটাও দেখাই দিলাম, আর কোনটা কোনো চেঞ্জ করতে হবে, আর অবশ্যই একটা ডিভ অ্যাড করতে হবে, কারণ এসটিএমএল একটা ডিভ তুমি যদি ওপেন করো আর একটা ডিভ কি তোমার এখানে ক্লোজ করতে হয়, তা না হলে এসটিএমএল কাজ করে না বা ওই ডিভটা কাজ করে না। তো আশা করি তোমার জিনিসটা বুঝতে পারছো, যদি কেউ এটা না বুঝো তোমরা এই ভিডিওটা আবার দেখবা, তো আশা করি তোমার জিনিসটা বুঝতে পারবা। তো তোমার ধন্যবাদ সবাইকে।